নমস্কার ভিউয়ার্স। গ্রেপ্তার হওয়ার 59 দিনে মাথায় নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটে কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করল ইডি। আপনারা ইতিমধ্যেই কেউ কেউ জানতে পেরেছেন যে এই চার্জশিট জমা পড়েছে, কেউ কেউ জানেনি। বাট এই চার্জশিটে কী কাকুর বিরুদ্ধে কী কী ভয়ঙ্কর তথ্য উঠে এলো সেটা আজকে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে শোনাচ্ছি। একটু কাইন্ডলি ভিডিওটা শুনবেন এবং দেখবেন। দেখুন, এই চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে দাবি করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে 325 জনের চাকরি পাইয়ে দিতে সুপারিশ করেছিলেন এই কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র। কীভাবে এই বেআইনি কর্মকাণ্ড সংগঠিত হয়েছিল তা বিস্তারিত উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মূল যে চার্জশিটে কপি 126 পাতার হলেও তাতে 7600 পাতার অতিরিক্ত নথি যুক্ত করেছে ইডি। ধৃত কুন্তল ঘোষ, তাপস মণ্ডল এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সুজয়ের যোগসাজশের বিষয়টি উল্লেখ করা হয়েছে এই চার্জশিটে। বৃহস্পতিবার ব্যাংসাল কোর্টে সুজয় কৃষ্ণের বিরুদ্ধে যখন চার্জশিট পেশ করেছে ইডি, আপনারা জানেন, ঠিক তখনই বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। আপনারা এটা বিভিন্ন নিউজ চ্যানেলে, বিভিন্ন সংবাদপত্রে আপনারা জানতে পেরেছেন। ইডি বিশেষ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে অন্তর্বর্তী জামিনের আবেদনও করেছিলেন তিনি। আবারও বলছি, ইডির বিশেষ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে অন্তর্বর্তী জামিনের আবেদনও করেছিলেন তিনি। ইডি সূত্রে খবর, চার্জশিটে এসডি কনসালটেন্সি এবং ওয়েলথ উইজেট নামে দুটি সংস্থার উল্লেখ করা হয়েছে। আবারও বলছি প্রিয় দর্শক, নতুন দুটো যে কোম্পানির নাম উঠে এসেছে চার্জশিটের মাধ্যমে সেটা হলো এসডি কনসালটেন্সি এবং ওয়েলথ উইজেট নামের দুটি সংস্থা। ওই সংস্থাগুলির মাধ্যমে সুজয় কৃষ্ণের সঙ্গে প্রায় 20 কোটি টাকার লেনদেন হয়েছে বলেও প্রমাণ পাওয়া গিয়েছে। আবারও বলছি, অ্যামাউন্টটা 20 কোটির একটা টাকা লেনদেন হয়েছে সেটা মেনশন করা হয়েছে এই চার্জশিটে। এছাড়াও চার্জশিটে 75 নম্বর পাতায় দাবি করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফিনান্সিয়াল মাস্টার দেখতেন সুজয় কৃষ্ণ ভদ্র। বুঝতে পারছেন প্রিয় দর্শক আপনারা কী মারাত্মক অভিযোগটা উঠে আসছে, যেটা উঠে এসেছে। আবারও বলছি, চার্জশিটে 75 নম্বর পাতায় দাবি করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিনান্সিয়াল মাস্টার দেখতেন সুজয় কৃষ্ণ ভদ্র। মানিক ভট্টাচার্য পর্ষদের সভাপতি থাকাকালীন তার অফিসে ঘন ঘন যাতায়াত ছিল সুজয় অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের। অভিষেকের বার্তা মানিকের কাছে তিনি পৌঁছে দিতেন বলেও দাবি করেছেন কিন্তু ইডি। কেন্দ্রীয় সংস্থার বক্তব্য, মানিকের কাছে 2014 সালে টেট উত্তীর্ণ 325 জনের প্রার্থীর তালিকা দিয়েছিলেন কাকু। আবারও বলছি, 2014 সালে টেট উত্তীর্ণ 325 জনের প্রার্থীর তালিকা জমা দিয়েছিলেন এই কালীঘাটে কাকু। এই মামলার তদন্তে বিএড কলেজের মালিক তাপস মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরে কালীঘাটে কাকুর নাম সামনে এসেছিল, আমরা সকলেই জানি। তাপসের দাবি ছিল সুজয় কৃষ্ণের কাছে টাকা পৌঁছে দিতেন ধৃত কুন্তল ঘোষ, যদিও গ্রেপ্তার হওয়ার পরে তা অস্বীকার করেছেন সুজয় কৃষ্ণ ভদ্র। বরং তার আইনজীবীরা দাবি করেছিলেন, আমার মক্কেল কোনো রকম বেআইনি কাজে জড়িত নন। চার্জশিটে ইডি দাবি করেছে মানিক ভট্টাচার্যের সঙ্গে একটি মোবাইল নম্বরে সুজয় নিয়মিত কথা হতো। আবারও বলছি, নিয়মিত যে কথা হতো তাও কিন্তু এই চার্জশিটে মেনশন করা হয়েছে। চার্জশিটে ইডির দাবি, মানিক ভট্টাচার্যের সঙ্গে একটি মোবাইল নম্বরে সুজয় নিয়মিত কথা হতো। 2012 থেকে 2014 সালে টেট চাকরি প্রার্থীদের সুপারিশও এসেছিল সুজয়ের কাছ থেকে। সেই প্রার্থীদের টেটের অ্যাডমিট কার্ডের ছবি মানিককে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিয়েছিলেন তিনি। এমনকি কোনো রাজনৈতিক এবং প্রশাসনিক পদে না থাকলেও কাকুর অবাধ ও যাতায়াত ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তরে। বুঝতেই পারছেন প্রিয় দর্শক আপনারা, চার্জশিটে কী জমা পড়েছে অনেকেই জানতে পারেননি, সেটা আমরা সূত্রের মাধ্যমে, তথ্যের মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে ধরলাম যে কী বিস্ফোরক তথ্যটা উঠে আসছে ইডি জমা দেওয়া কিন্তু চার্জশিটে। এই যে তথ্য, এটা কিন্তু কোনো হাওয়াতে বলা হচ্ছে না প্রিয় দর্শক, এটা কিন্তু সম্পূর্ণ ব্যাংসাল কোর্টে ইডি জমা দেওয়া চার্জশিটে এইগুলো মেনশন করা হয়েছে, আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে প্রচুর মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোতে। আপনারা যদি লাইক না করেন আমাদেরও ভালো লাগে না, আমরাও ডিমোটিভেট হয়ে পড়ি। তো কাইন্ডলি একটা করে লাইক করবেন, কারণ আপনাদের লাইকের ওপর ডিপেন্ড করে এই ভিডিও আরও সেই সমস্ত ভিউয়ার্সদের কাছে পৌঁছে যেতে পারে যাদের প্রয়োজন আছে। তো আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। নমস্কার, শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি প্রতিবেদন নিয়ে।